হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমার এই ড্রয়িং ভিডিওটি শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের এই ড্রয়িং ভিডিওটা একটা ক্রাইসেল ভিডিও, ক্রাইসেল সিনারি, মানে একটা বৃত্তর মধ্যে একটা সিনারি ড্রয়িং কীভাবে অঙ্কন করতে হয় সেই সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি আছি আপনাদের সাথে সেলিম, অ্যান্ড আপনারা দেখতেছেন সেলিম ড্রিম ইউটিউব চ্যানেল। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেব, এবং এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো এই ভিডিওটা ড্রয়িং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমভাবে বৃত্ত অঙ্কন করে নিতে হবে। বৃত্ত অঙ্কন করে নেওয়ার পর খুব সহজ, আমি হচ্ছে যেভাবে করলাম আপনারা ভিডিও দেখে দেখে অবশ্যই তোমাদের খাতার মধ্যে অবশ্যই চেষ্টা করবা যে আমি কীভাবে অঙ্কন করতেছি। ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এই ড্রয়িংটা অবশ্যই শিখে যাবো। এবং আমার চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। আমার চ্যানেলটি আপনাদেরকে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিয়ে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আপনারা হচ্ছে কি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার কমেন্টের নিচে, ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবা, এতে করে আমাদের সবাই পরিচিত হওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রায় অঙ্কন করা শেষ, তোমরা দেখতেছ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা বন্ধুরা। এই ভিডিওটাতে সিনারিটা বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে ওই যে উপরে যেগুলোতে আমি এখন রুল দিয়ে ব্লেন্ডিং করতেছি সেগুলো হচ্ছে পর্দা, এবং মাঝখান দিয়ে একটা দড়ি ঝুলানো আছে, সেখানে একটা লাভ দেওয়া আছে, তার মধ্যে একটা এস লিখছি আমি। তারপর হচ্ছে এটা হচ্ছে নিচে যে কালো দাগারগুলো ওটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে একটা সমুদ্রের মাঝে। তো ভিডিওটা শেষ করতেছি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।